গাইস মিশোতে এখন আসছে, দেখা যাক। ও বাবা, বিশাল বড় কাঁকড়াটা। একদম গাইস একটা এক ডাঁটা আছে, এই কাঁকড়াটা এখনই ধরলো বিশ্বদা এখান থেকে, এখন আরো ওইদিকে যাবে, দেখা যাক কাঁকড়া পাওয়া যায়। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমি আর বিশ্বদা সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে সুদ দিয়ে। তো এখন বিশ্বদা প্রথম খেপে সুদ ফেলছে, দেখে নাও তোমরা কেমনভাবে ফেলছে। তো বিশ্বদা এখন এই শুরু করলো ফেলতে, যাই হোক। তো গাইস বিশ্বদা এখন একটা সুদ ফেলেছে, আরও ফেলবে, তো দেখা হচ্ছে। বিশ্বদা এখানে একটা সুদ ফেলে দিয়েছে, আর আরও তিনটে ফেলবে কোন দিকে? ওই দিকে, ওই দিকে ফেলবে, এটা আরও হবে ওই দিকে, ইয়ে শিকর আছে ওই সাইড দিয়ে যাই ফেলে দিই, শিকড়ে থাকলে বেঁধে যায়, ও নাকি ধরছিল। হ্যাঁ বিশ্বদা আর একটা সুদ ফেলছে, দেখে নাও। গাইস বিশ্বদা এখন একটা সুদ ফেলে দিল, মানে পাশাপাশি দুটো সুদ আছে, এখানে একটা ওখানে একটা, আরও ফেলবে ওই দিকটা। এখন বিশ্বদা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরও ফেলতে, মানে আপাতত এখানে চারটে সুদ ফেলবে আর ওইদিকে আরও ফেলবে হয়তো। গাইস এইসব গর্ত থেকে কাঁকড়াগুলো বেরোবে আর ধরবে, অনেক গর্ত আছে এই চাই সাইডে। তো গাইস বিশ্বদা ফের একটা সুদ ফেলতে ফেলছে, ব্যাস ফেলে দিল। কিসে বেঁধে গেছে নাকি? হ্যাঁ প্রচুর শিকার। তো গাইস বিশ্বদার ওখানে একটা সুদ ফের টেনেছে, এখন বিশ্বদা কী করে তুলছে যায় না, আমি যাচ্ছি ওখানটায় একটু তোমাদের দেখানোর জন্য। তো তুলতে পারবি? ও শিকড়ে বাঁধিয়ে দিয়েছে। তো গাইস ফের এখানে একটা কাঁকড়া টেনেছে, এখন বিশ্বদা চেষ্টা করছে, লাভ দেবে মনে দেখ। তো গাইস দেখতে পাচ্ছ খুব জোরে টানছে এখন সুতটা, এখন বিশ্বদা ধরে টানছে আস্তে আস্তে করে বার করছে, আর প্রায় চলে এসছে, কিন্তু শিকড় তো সমস্যা হচ্ছে। তো গাইস একটু একটু করে আসছে, এখন বিশ্বদা অনেক কষ্টে টেনে টেনে আনছে, আছে না ছেড়ে দিয়েছে যা। তো গাইস এখন কাঁকড়াটা ছেড়ে গেল, এখানে অনেক শিকড় তো তার জন্য করে। তো আরও দেখা হচ্ছে। সূর্য উঠেছে? হ্যাঁ উঠেছে, বোঝা যায় না, ম্যাঘমেঘ করেছে। তো এখন পরে দেখা হচ্ছে, আবার কখন টানে দেখা যাক। তো গাইস ফের একটা টেনেছে, তো এখন শিকড়ে খুব বাজি দিচ্ছে বলে তোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এখন বিশ্বদা আরেকবার চেষ্টা করছে, বাবারে দেখা যাক কী করে, আস্তে আস্তে করে তুলছে, তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না। তো প্রায় চলে এসছে, কিছুটা বাকি আছে, শিকড় আছে তো মোটা মোটা শিকড়, এখানটায় এইসব গাছের মোটা মোটা শিকড়, তো সেখানেই বাঁধি দিচ্ছে, বিশ্বদার চেষ্টা করছে তুলে নেওয়ার, এটাকে এই প্রায় চলে এসছে, প্রায় চলে এসছে, প্রায় চলে এসছে, বিশ্বদার ছাঁকা মার না পালাবে, এই তো বিশ্বদা এখন ছাঁকা মারলো বলে সাবাস সাবাস। তো গাইস এই মুহূর্তে এত এত বড় সাইজ কখনো দেখিনি, যাই হোক বিশ্বদা ফের একটা তুলে নিল, এর আগে হয়তো একটা হয়েছে, তো হাঁড়ির মধ্যে আছে হয়তো, আমি দেখিনি। এখন এটাকে বিশ্বদা রাখবে, দেখা যাক কটা হয়েছে হাঁড়িতে, এটাকে আমি সরিয়ে দিই। এখন বিশ্বদার আপাতত দুটো হলো, হাঁড়ির মধ্যে একটা আছে, এই একটা, ব্যাস গাইস দেখে নাও, আবার যদি না কামড়ে কামড়ে সব ঠ্যাং ভেঙে দেবে। যাই হোক আবার দেখা হচ্ছে কোনটা টানে। তো গাইস আবার ফের বিশ্বদার এখানে একটা সুদ টেনেছে, আবার দেখছে কি হয়। এখন বিশ্বদা আস্তে আস্তে করে টেনে টেনে বার করছে, ওইদিকে আরও সুদ পাতা আছে, ওগুলো ফের দেখতে যাবো। আর এখানে একটা সুদ পাতা আছে, এটা মনে হয় টানছে নাকি, তো কিন্তু বোঝা যাচ্ছে না। তো বিশ্বদা আবার টানাটানি করছে সুদটাকে নিয়ে, কী কথা ছেড়ে গেছে, তো গাইস কাঁকড়াটা এমন জায়গায় বাঁধিয়ে দিয়েছে মানে তোলা খুব অসম্ভব। আর এদিকে বিশ্বদার হাঁড়িতে কটা হয়েছে,
দেখা যাক, একটু দেখে নিই, অনেকক্ষণ তো দেখা হয়নি, একটু দেখে নিই, তখন দেখে গেছি আর দেখিনি। তো গাইস, বিশ্বদা এখন লতা পাতা চাপা দিয়ে রেখেছে যাতে কামড়া কামড়ি করে ঠ্যাংগুলো না ভেঙে যায়। এখন এই কড়া কাঁকড়া দেখা যাচ্ছে আর ভেতরের দিকে আছে হয়তো ওদিকটা, যাই হোক এখন এটাকে রেখে দিই। বিশ্বদা ধরছে, সে কাঁকড়া দেখে নিই, এখন ছেড়ে গেল বলছে, আর না তুলতে পারলে কী করবো। এখন ওদিকে কটা সুদ আছে দেখতে যাবো, ধরেছে নাকি, কী কাঁকড়া রে বাবা। যাই হোক এখন ওইদিকে যাবো, গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, হেই মজা হবে, কারণ বড় বড় কাঁকড়াগুলো ছেড়ে যাচ্ছে, কী করা যাবে। যা শিকড় এখানটায় ধরা খুব মুশকিল হয়ে যাচ্ছে, আবার বিশ্বদা দেখছে, এটা তো ওইদিকে একটা সুদ পাতা আছে, কী বলছে ওটা দেখা যাচ্ছে না। এখন এটাকে বিশ্বদা তুলছে আস্তে আস্তে করে, আশা করছি এটা উঠে যাবে। সেটাকে ধরতে হবে, মাঝারি সাইজ তো হবে, তো গাই আস্তে আস্তে করে অনেক দূর তুলে নিয়েছে বিশ্বদা। এবারে ছাঁকনি জাল কাটাবে, দেখার পালা কত বড় কাঁকড়া। ও হ্যাঁ, বিশ্বদা এই মুহূর্তে একটা তুলে নিল, তো দেখা যাক কত বড়, মাঝারি সাইজের হবে কাঁকড়াটা, আমি এরকম করা ধরেছি। তো বিশ্বদা আরও সামনের দিকে দেখবে, একটা সুদ পাতা আছে, যাই হোক একটা হয়ে গেল। এই সুদটা কী অবস্থা, শুয়ে আছে কেন, শুয়ে দিচ্ছিস নাকি। তো গাইস সেটা টানিনি, যাই হোক এখন আরও সামনের দিকে দেখবো, আর আরও সুদ পাতা আছে ওগুলো টেনেছি কিনা। তো গাইস বিশ্বদা আসছে, এখন ডাকবে, বাস এই কাঁকড়াটা ওটা মাঝারি সাইজ, এরকম ধরেছিস আর কটা কটা হয়েছে, বা দেখ আর টানছে কি। গাইস এটা এখন বিশ্বদা দেখতে যাচ্ছে টেনেছি কিনা দেখবে, টেনেছে মনে হচ্ছে, যাই হোক টানলে দেখা যাবে, টেনেছে না টানিনি। তো গাইস টেনেছে টেনেছে, এখন বিশ্বদা আস্তে আস্তে করে তুলছে। ও ই না, ছেড়ে গেলো তো মনে হচ্ছে নাকি, ওটা কী ছিল গাইস, এটা তো আর হলো না, যাই হোক। টেনেছে, গাইস বিশ্বদার ওখানে একটা সুদ টেনেছে, এখন আমি সেখানে যাচ্ছি, দেখা যাক কত বড় কাঁকড়া। তো গাইস আমি প্রায় চলে এসেছি, আর কিছুটা বাকি আছে, বিশ্বদার সুদ নিয়ে টানাটানি করছে, দেখা যাক কী হয়। বিশ্বদা ওইদিকে লেবে পড়েছে, লেবে পড়েছে আর সুদ চেনেছে, এখন বিশ্বদা আস্তে করে টানছে সুদটা ধরে, এখন দেখার পালা কত বড় কাঁকড়া হয়েছে না হয়েছে। যা ছেড়ে গেছে, তো গাইস এখন পরিষ্কার জল, তো হাত ফাত সব কিছু দেখা যাচ্ছে, আর কী বলবো কাঁকড়া দেখে পালাচ্ছে ভয়ে। এটাকে কী ফল বলে যেন, এই সাথে এগুলো কী ফল বলে, এগুলো কী ফল বলে এটা, হ্যাঁ লতা পাতার ফল, আচ্ছা যাই হোক। তো এখন আরও সামনের দিকে যাবো, দেখা যাক পাওয়া যায় কি না, বিশ্বদা ওইদিক থেকে যাচ্ছে আমি এদিক থেকে যাবো, ওখানে একটা সুদ আছে দেখে আসি, টেনেছে ওটা।
তো গাইস এখন সুদ টানলে ও কি এখন পরিষ্কার জল, তো ভয়ে পালাচ্ছে, কাঁকড়াগুলো দেখতে পাচ্ছে আর পালাচ্ছে। আর বিশ্বদা এখন লেপে পড়েছে মনে হয়। আমি যাচ্ছি আস্তে আস্তে করে, দেখা যাক। হ্যাঁ মনে হয় বিশ্বদা সুদ টেনেছে, এখন আস্তে আস্তে করে তুলছে বিশ্বদা। গাইস বিশ্বদা অনেকটা জলের মধ্যে লেগে পড়েছে আর আস্তে আস্তে করে টানছে, জানি না তুলতে পারবে কি না, কারণ পরিষ্কার জলে পালাচ্ছে। তো এরকম করে অনেক কটা কাঁকড়া মিস হয়ে গেছে, এখন ফের চেষ্টা করছে বিশ্বদা, এখন কি করা যায়, হলে ভালো না হলে আর কি করব। যাই হোক আমি তো আর বেশি দূর যেতে পারছি না, কারণ ওদিকে অনেক খালা গর্ত। আর বিশ্বদা আস্তে আস্তে করে তুলছে, তুলে নিল, হয়েছে তো গাইস, হয়েছে একটা, দেখা যাক কত বড় কাঁকড়া ধরেছে। গাইস বিশ্বদা এখন আসছে, দেখা যাক। ও বাবা বিশাল বড় কাঁকড়াটা, গাইস একটা এক ডাঁড় আছে, এই কাঁকড়াটা এখনই ধরলো বিশ্বদা এখান থেকে, এখন আরও ওইদিকে যাবে, দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কি না। আর এই মুহূর্তে সুত মানে গোটানো কমপ্লিট, আমাদের কাঁকড়া ধরা হয়ে গেছে, এখন প্রথমে বিশ্বদারটা দেখবো কতটা হয়েছে। এদিকে দেখতে গেলে হয়েছে ভালোই, কিন্তু পাতা দেওয়া আছে বোঝা যাচ্ছে না, যাই হোক কটা হয়েছে মাঝারি মাঝারি। আর এদিকে এদিকে আমার কটা হয়েছে, এদিকটায় ব্যাস এই কটা হয়েছে, তো এখন যাক হয়েছে আর দেখাচ্ছে আগামীকাল। আজকে আমাদের কাঁকড়া ধরা কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে, তো দেখার জন্য বাই বাই।